হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল এক বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন সঙ্গীত শিল্পী লায়লা। আপনি 2012 সালে এনটিভির ক্লোজ আপ ওয়ান কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলেন আপনি, এরপর এখন আপনি গান করে যাচ্ছেন এবং আপনার বেশ কিছু গান অনেক ভাইরাল। আপনি একজন বাউল শিল্পীর কন্যা, নাটোরে আপনার বাড়ি, আপনার বাবা একতারা বাজাতেন এবং সেই একতারা বাজাতে বাজাতে আপনাকে গান শিখিয়েছেন, সেই জীবনের অভিজ্ঞতাটা একটু বলবেন। আব্বার ভীষণ শখ ছিল যে তার একটা পুত্র সন্তান থাকলে তিনি তাকে গান শেখাবেন, তো ভাগ্যক্রমে আমরা দুই বোন, আমার ভাই নাই। সেখান থেকে আব্বা পুরো হতাশই ছিলেন যে আমার এই জায়গাটা হয়তো ধরে রাখার জন্য আর কাউকে পেলাম না। তো একদিন আমি ঘরে বসে গুনগুন করে গান গাইছিলাম, তো ওই গানটা আব্বার শুনেন এবং সেদিন থেকে আব্বার মনের ভেতরে একটা আশার সঞ্চালন হয়। সেখান থেকেই আসলে গান শেখা অনেক টানাপোড়ন, সমাজের অনেকে বলেছে যে মেয়ে মানুষ কেন গান শিখবে। তো আবার যখন ক্লোজ আপ ওয়ানে এসেছি, যখন ভোটের দরকার হয়েছে, এসএমএসের দরকার হয়েছে, তখন আবার গ্রামবাসীরা সবাই মিলে আমাকে অনেক অনেক সহযোগিতা করেছে। অসাধারণ। এই যে আপনি কথাটি বললেন যে সমাজের নানান প্রতিকূলতার ভিতর দিয়ে আপনাকে শিল্পী হয়ে উঠতে হয়েছে, এই পথটিকে কতটুকু কঠিন মনে করছেন? প্রথমত তো ছোট ছিলাম, গান করেছি, পথ কেমন হবে এটা নিয়ে কখনোই চিন্তা করিনি, সবসময় আব্বার হাত ধরে চলা। যখন ক্লোজ আপ ওয়ান থেকে বের হলাম তখন একদম ঢাকায় একা, ঢাকায় আমার পড়াশোনা শুরু, যুদ্ধ শুরু। সৌভাগ্যবতী বলে এখন মনে করি নিজেকে যে শ্রোতারা আমাকে ভালোবাসছেন, শ্রোতা আমার গান শুনছেন, এর থেকে বড় পাওয়া একজন শিল্পীর আর কিছু। আপনার কি মনে হয়েছে এই পথ হাঁটতে গিয়ে যে শুধু ভালো গলা হলে বা ভালো সঙ্গীত শিল্পী হলেই হয় না, একজন শিল্পীর একজন ভালো মার্কেটিং জানা মানুষ হতে হয়? হ্যাঁ, এটা সত্যি, মার্কেটিং জানতে হয়, আসলে যোগাযোগটা সবার সাথে রাখতে হয়, শুধু শিল্পী না, মানুষ হিসেবে মানুষের খোঁজ খবর রাখা, মানুষ হিসেবে মানুষের সঙ্গে সুব্যবহার করা, এটা তো আমাদের মানুষ হিসেবে আমাদের দরকার, শিল্পী হিসেবে আরো দরকার। কয়েক বছরে আপনার গাওয়া সবচেয়ে জনপ্রিয় গান কোনটি? সখী গো আমার মন ভালো না, একটু কি শুনতে পারি? হ্যাঁ। খেতে ছাগল বন্দি জল বন্দি মাছ, আখ খেতে ছাগল বন্দি জল বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় বারো মাস, সখী গো ও আমার মন ভালো না, ওরে কালার সাথে পীড়িত কইরা, কালার সাথে পীড়িত কইরা, সুখ পাইলাম না, সখী গো ও আমার মন ভালো না, সখী গো ও আমার। এই গানটির যে কথা, এটি কি আঞ্চলিক গান একটি? জি। কোন এলাকার গান? এটা সঠিক বলতে পারবো না। এই গানটি কেউ লিখেছেন বা কেউ সুর করেছেন জানা আছে আপনার? অনেক গান আসলে সংগ্রহ করা হয়, অনেক বাউলের কণ্ঠ থেকে, অনেক বাউল প্রোগ্রামে গেলে অনেকের গাওয়া শুনে সেগুলো আস্তে আস্তে মিডিয়াতে প্রচার করি। এই গানটা সেভাবেই পাওয়া। আপনি যদি এখানে বসে এখন নন স্টপ গান গাওয়া শুরু করেন একের পর এক, একটি গান গাইতে থাকবেন, আমি আপনাকে থামিয়ে দিব, তারপর আপনি আবার আরেকটি গান সাথে সাথে ধরবেন, সেটিকে আপনি আমাদের শোনাতে পারবেন? হ্যাঁ। ওকে, রেডি, আপনি শুরু করেন, আমি যেখানে থামিয়ে দেবো সেখান থেকে নতুন গান শুরু হবে। সোনা বন্ধু রে, তোমার লাগি পরাণ আমার যায়, প্রাণ বন্ধু রে, তোমার লাগি পরাণ আমার যায়, তোমারে ভালোবাসি রাখবো যতন করে ধরি, আমার জলে জলে রে, জলে রে আশার বাতি টিম টিমাইয়া, জলে কষ্ট রে দাবাইয়া রাখি, ঝরঝরা ফুরফুরা থাকি, দমে দমে তোমায় ডাকি বন্ধু বন্ধু বলে। এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো? একজন সুনামধন্য নায়কের সামনে বসে আছি, বিশেষভাবে ভালো লাগছে। নায়কদের সাথে থাকতে আপনার ভালো লাগে? না, এই প্রথম একজন নায়কের সামনে বসে কথা বলছি, তো আলাদা একটা ভালো লাগা কাজ করছে। শেষ একটি গান। হ্যাঁ, যে গানটা শুধু আমার এ জীবনের উপহার, যে গানটা শুধু আমার এ জীবনের উপহার, তুমি যে কাঁদিবে আমি ভাবি, তবে কি এ গান তোমার জীবনী সজনী, তবে কি এ গান
তোমার জীবন